কুড়ি মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো অঙ্কটা করা খুবই সহজ। প্রথমে বলেছে একটা বর্গক্ষেত্রাকার জমি, আমি যদি একটা বর্গক্ষেত্র এঁকে নিই, আমি একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম, এর চারপাশ দিয়ে রাস্তা আছে, এক মিটার চওড়া একটা রাস্তা আছে, তো এই রাস্তাটা, এইটা হচ্ছে রাস্তা, রাস্তাটা বলা আছে 1 মিটার চওড়া, এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে 20 মিটার, আর এই রাস্তাটা হচ্ছে, এইটা হচ্ছে 1 মিটার, এই দিকেও 1 মিটার হবে, এই দিকটাও হবে 1 মিটার, এই পাশটাও হবে 1 মিটার। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কিভাবে বের করব? প্রথমে আমি এই বর্গক্ষেত্রটা যেটা আছে এটার ক্ষেত্রফল করছি, তারপরে রাস্তা সহ বর্গক্ষেত্রের বাহু কত হবে? রাস্তা সহ রাস্তার বাম পাশে 1 মিটার, ডান পাশে 1 মিটার, মানে 1 1 2, মানে অর্থাৎ রাস্তা সহ বাগানের বাহু, জমির বাহুর দৈর্ঘ্য কত হবে? 20 যোগ 1 যোগ 1, মানে 22 হবে। তখন আমরা আরেকটা ক্ষেত্রফল বের করব, তারপরে দুটো ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে আসবে। এখানে প্রথমে লিখছি রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, বাহু স্কোয়ার 400 বর্গমিটার, এটা বের করে রেখে দিলাম। এবার রাস্তা সহ জমির একটি বাহুর দৈর্ঘ্য বের করব, রাস্তা সহ জমির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 20 বাম দিকে 1 ডান দিকে 1, এক কথায় 1 যোগ 1 বা 2 ইনটু 1 হচ্ছে 22 মিটার। অতএব রাস্তা সহ জমির ক্ষেত্রফল, বাহু স্কোয়ার, 22 স্কোয়ার করলে হচ্ছে 484 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান 484 - 484 বর্গমিটার, এইটাই অ্যান্সার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।